তো ফ্রেন্ড, আমরা এখন মোটামুটি সবাই রেডি হয়েছি, সবাই জামাই ষষ্ঠীতে যাবো বলে। তো সেই সকাল 5টার থেকে আমরা উঠে রেডি হচ্ছি, প্রায় রাত 3টের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমরা সেই 5টার থেকে উঠে রেডি হচ্ছি যে বৃষ্টিটা থামলে বেরোবো। এখন তো রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা তাও ভাবছি যে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টা 10টা বাজতে যাচ্ছে। তো আমরা সবাই মোটামুটি রেডি, তো আপনাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিই যে কে কিরকম রেডি হয়েছে। তো চলুন, এই যে ম্যাডাম রেডি, বাপের বাড়ি যাবে কত আনন্দ। আর ওইটা হচ্ছে ওই যে বোন আমার শালি, এই একটা শালি। আর সবচেয়ে ইন্টারেস্টিং এই যে আমাদের পুচকিটাও যাচ্ছে, ওই দিকে দেখো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে পুচকি যাবে আবার। বাবা তুমি যাবা? তুইও সাথে আছে, বড় ছোট বৌদিও সাথে আছে, পুচকি। তো আমরা এই কজন মোটামুটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 জন। তো এই 6 জন মোটামুটি যাবো। তো এখনো বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে, বাইরের অবস্থা খুবই খারাপ, দেখুন সব কাদা হয়ে একদম। তবু এইভাবে আমরা আস্তে আস্তে যাব, আর ওখানে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। তো ফ্রেন্ড, আমরা সেই সকালবেলা উঠে অবশেষে প্রায় 10টার কাছাকাছি, যখন একটু বৃষ্টি কমে তখন আমরা বেরিয়ে পড়ি। তো রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ রাস্তায় অনেক কিছু কেনাকাটা করতে হয়েছে, এটা ওটা, তো সেই জন্য সময় পাইনি। তো ফাইনালি আমরা শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। তো এখানে এসে আমরা বসে আছি, দেখতে পাচ্ছেন এই যে সব আমরা আছি, বুলু, বৌদি, মমিতা সব আমরা আছি। তো এরপরে আমরা দেখাবো আপনাদেরকে যে জামা ষষ্ঠী কীভাবে হচ্ছে আর কী কী আইটেম আছে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা সাথে থাকবেন, কেউ কিন্তু ছেড়ে যাবেন না। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল ছাড়ানো পর্ব চলছে। তো এই কাঁঠালটা ছাড়িয়ে আজকে ষষ্ঠী পুজো হবে। দেখতে পাচ্ছেন বড় দেখে একটা কাঁঠাল নিয়ে এসেছে, নতুন জামাই বলে কথা, কাঁঠাল তো আসবেই। আর এখানে সমস্ত রকম ফল মিষ্টি কেটে সাজানো হয়েছে, যেটা ষষ্ঠীর জন্য প্রয়োজন হবে। এখনো পর্যন্ত সাজানোর কাজ চলছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমি ষষ্ঠীর জন্য বসে পড়েছি, আর আমার শাশুড়ি মাও বসে পড়েছে, আমার পাশে আছে প্রীতিবুন। তো আমার একটু লজ্জা লাগছিল বলে আমি আমার বৌদিকে ডেকে নিয়েছিলাম পাশে। তো আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। লাইফে প্রথমবার জামাই ষষ্ঠীতে বসেছি, এই যে ফিলিংস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিয়ের সময় ঠিক যেমনভাবে মাথা নিচু হয়েছিল, আজকেও কিন্তু সেই একই কাণ্ড ঘটেছে আমার সাথে। তো আপনারা হয়তো আমার ভাব দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে বসে আছি। তো অ্যাকচুয়ালি আমি বেশি কিছু খেতে পারি না, মিষ্টি বলুন, ফল বলুন, তো আমি কম কম করে খেয়েছিলাম। তো কি বলবো আর, মানে কিছু বলার ভাষা নেই। আপনারা জাস্ট ভিডিওটা দেখুন, অনেক কিছুই আছে ভিডিওর মধ্যে, ভিডিওটা কিন্তু ছেড়ে যাবেন না। যাবো
তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, এটা হলো আমার মেজ কাকি সাউরি। আমার যে শালি শালাগুলো আছে তারা কিন্তু সব সাইটে বসে আছে, কেউ সামনে আসছে না। সবাই সামনে আসতে লজ্জা পাচ্ছে, কারণ মৌমিতা ক্যামেরা করছিল বলে। তো কেউ ক্যামেরার দিকে আসেনি, বাট লাস্টে কিন্তু আমি সবাইকে কভার করেছি। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, দেখতে পাবেন লাস্টে আমার ষষ্ঠী হওয়ার পর যে মিষ্টি ফলগুলো বেঁচেছিল সেইগুলো কিন্তু ওরা সবাই মিলে একসাথে শেষ করেছে। এর থেকে বড় এরকম বড় চেওড়া ভারী তো সব শেষে এটা হলো আমার ছোট কাকি সাউরি। মোটামুটি আমার মোট তিনটে শ্বশুর, তিনটে সাউরি, মানে আমার শ্বশুর আর তিন ভাই, আরেকটা শরিক আছে যেটা এখানে নেই, সেটা অনেকটা দূরে থাকে। তো আপাতত এখানে তিনজন আছে, তাই তিনজনেই আমাকে মানে ষষ্ঠী পুজো করলো। তো ফ্রেন্ড, আমাদের ষষ্ঠী পুজো প্রায় শেষের পথে, কারণ এটাই হচ্ছে লাস্ট, আর ছোট কাকির পরে আর কেউ নেই। তো এবার শেষ হয়ে গেলে যে ফল মিষ্টিগুলো বেঁচেছে সেইগুলো কিন্তু এবার আমার সব শালাশালির একসাথে খাবে। তো এইবারে কিন্তু একটা মজার অনেক কিছু আছে, তো আপনারা ভিডিওটা জাস্ট দেখতে থাকুন। তো এখানে সবাই লাইন দিয়ে বসে গেছে, দেখতে পাচ্ছেন কতগুলো, বেশিরভাগ কিন্তু শালি, এখানে শালা কিন্তু একটাও নেই, দু তিনটে শালা আছে ছোট ছোট, আর কেউ নেই, আর সবকটা কিন্তু শালি। তো সবাই মিলে এরা মিষ্টিটা, তো সবাই মিলে এরা মিষ্টি ফলগুলো খেয়ে শেষ করবে। বড় লোকটাকে বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ।
বুনা শিল্পা মাটিকে চিনতে পারিনি না অনু বকড়া হা করে ঢুকাও এই মনি হা কর টুকি ঠিক জায়গায় আছে বড় দেখে হা করতে হবে যেন পুরো গলা এখনো খালি হয়নি এতগুলো লোক থালা এতগুলো লোক আর এই দুটো থালা তো এখনো খালি হয়নি কি দিচ্ছে ওটা ছেলে পেয়েছি খাও না আমি এসি তো আর ভাল লাগছে না বড় দেখে হা করো বড় দেখে হ্যাঁ বড় দেখে হা করো এইবার ঠিক আছে ধরে ফেলেছি তো ফ্রেন্ড আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে এসে গেছে তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে যে খাবার ভিডিওটা সেটা শ্যুট করতে পারিনি তার কারণ আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম আর ক্যামেরা ধরার মতো কেউ উপস্থিত ছিল না তো এর জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত কী কী রান্না হয়েছে কীরকম খাওয়া হয়েছে কিচ্ছু দেখানো হয়নি তো আপনারা দয়া করে কিচ্ছু মনে করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ